আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের শিশু দুয়ের ইংরেজি বিষয়ে পাঠদান করব। আজকে আমরা করব খালি ঘর পূরণ। খালি ঘর পূরণে দেখো, আমরা এ দিয়ে কী শিখেছি, বি দিয়ে কী শিখেছি, এরকম প্রত্যেকটা বর্ণ দিয়ে আমরা কিছু কিছু শব্দ শিখেছি, তাই না? তো এইগুলো দিয়েই আমরা খালি ঘর পূরণ করব, ঠিক আছে? এখানে ভয় পাওয়ার কিছু নাই, এটা খুবই সহজ একটা পদ্ধতি, দেখো তোমরা। এখানে দেখো আমি লিখেছি যে এ এক্স ড্যাশ। এখানে দেখো আমরা এতে কি পড়েছিলাম, এক্স পড়েছিলাম, এক্স অর্থ কুঠার, তাই না? তাহলে কি হবে, এ এক্স, এখানে যদি আমি একটা ই বসিয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, এক্স, এক্স মানে কুঠার। আচ্ছা, তারপর এ দিয়ে আর আমরা কী শিখেছিলাম, এয়ার, এয়ার অর্থ বাতাস, এয়ার বানানটা কি হবে, এ আই আর, এয়ার। তাহলে এখানে আমি খালি ঘরে কি বসিয়ে দিয়েছি, আই, একটা বর্ণ থাকবে না, তোমাদেরকে সেই বর্ণটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আছে কি, এ এস, আমরা এস শিখেছিলাম, এ ডবল এস মানে দুইটা এস, এখানে তাহলে কি বসিয়ে দিলাম, এস, তাহলে কি হলো, এস অর্থ গাধা আমরা শিখেছি। তারপরে দেখো বিতে কি কি শিখেছিলাম আমরা, বি শিখেছিলাম, বুক শিখেছিলাম, বয় শিখেছিলাম, তাই না? বি বানান কি, বি ই, এখানে শুধু আছে, তাহলে বি আরেকটা ই হয়ে যাবে, তাহলে হচ্ছে কি, বি, বি অর্থ মৌমাছি। আচ্ছা, বুক, বুক পড়েছিলাম, বুক অর্থ বই, বুক বানান কি, বি ডাবল ও কে, বুক। তাহলে এরপরে কি আছে, বি ড্যাশ ওয়াই, তাহলে বি এর সাথে আমরা কি আছে, বয় পড়েছিলাম, বয়, বি ও ওয়াই, তাহলে এখানে হবে ও। ঠিক এইভাবে তোমরা শূন্যস্থানগুলো পূরণ করবে, ঠিক আছে? তোমাদের একটা বর্ণ দেয়া থাকবে না, সেই বর্ণটা তোমাদেরকে লিখতে হবে, বা দুইটা বর্ণ থাকবে না। দেখো এখানে আছে সি ড্যাশ পি, তাহলে সিতে আমরা কি পড়েছিলাম, কাপ, সি ইউ পি, কাপ, কাপ অর্থ পেয়ালা। আচ্ছা, তারপরে সি এ ড্যাশ আছে, সি এ যদি আমরা পি দিই তাহলে কি হবে, ক্যাপ, ক্যাপ অর্থ টুপি। আর কি শিখেছিলাম, ক্যাট, ক্যাট বানান কি, সি ডে এ টি, এখানে কি এ আছে, নাই, তাহলে শূন্যস্থানে কি হবে, এ হবে, সি এ টি, ক্যাট। এরপরে দেখো ডিতে কি শিখেছি, ডি দিয়ে কি কি শব্দ আমরা শিখেছিলাম, ডি ড্যাশ জি, তাহলে কি হবে, ডগ, তাই না, ডি ও জি, ডগ, ডগ অর্থ কুকুর। আর কি শিখেছিলাম, ডল শিখেছিলাম, ডল বানান কি, ডি ও ডাবল এল, এখানে কি ডি আছে, খালি ঘর আছে আর ডবল এল আছে, তাহলে কি হবে, এখানে শূন্যস্থানে হবে ও, ডি ও ডবল এল, ডল। আর কি শিখেছিলাম, ডিয়ার, ডিয়ার অর্থ হরিণ, ডিয়ার বানান কি ছিল, ডি ডবল ই আর, এখানে একটা ই ছিল আরেকটা ছিল না, শূন্যস্থানে আমরা সেটা বসিয়ে দিলাম। এরপরে দেখো ইতে আমরা কি শিখেছিলাম, এগ শিখেছিলাম, এয়ার শিখেছিলাম, আই শিখেছিলাম, তাই না? তাহলে সেই বানানগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে কোনটা কোথায় কি আমাদের বসাতে হবে, তাই না? তাহলে এগ, ই ড্যাশ জি, তাহলে এখানে কি হবে, আরেকটা জি হবে, এগ, এগ অর্থ ডিম। আচ্ছা, এরপরে কি আছে, ই ওয়াই ড্যাশ, তার মানে কি, ই ওয়াই ই, আই, আই অর্থ চোখ। এরপরে আছে ই ড্যাশ আর, ই এ আর, এয়ার, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এফ দিয়ে কি শিখেছিলাম আমরা, ফেস শিখেছিলাম, ফ্যান শিখেছিলাম, ফিশ শিখেছিলাম, তাহলে সেই বানানগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখানে প্রথমেই আছে কি, এফ ড্যাশ সি ই, তার মানে কি, এটা হবে ফেস, ফেস, তাহলে এখানে হবে এ। আচ্ছা, এফ ড্যাশ এন, তার মানে কি, ফ্যান, তাই না, ফ্যান হবে, তাহলে ফ্যান বানানে হবে এফ এ এন, ফ্যান। আর কি লিখেছি দেখো, এফ আই এস ড্যাশ, তাহলে এটা হবে ফিশ, এফ আই এস এইচ, তাহলে এই হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ, খালি ঘর পূরণ, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর সামনে আবার আমাদের দেখা হবে, কথা হবে, ঠিক, ভালো থেকো তোমরা সবাই, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।